नमस्कार कपल टेले आरो एक बार आपना दरके स्वागत। आज के निये एसेछि आरेकटी नतून जायगार सन्धान जा आपनादेरके देबे एक रोमहर्षक अभिज्ञता। এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলিখোলা। চলুন আজকে আপনাদের আরেকটা অ্যাডভেঞ্চারে নিয়ে যাচ্ছি। বুঝতে পারছেন তো একলা জানা তো মুশকিলই হবে। ঠিক আছে চল। হ্যাঁ ঠিক আছে আপনি হ্যাঁ आराम आराम से। नहीं एक हाथ में जूता भी है ना। हाँ। इस साइड से। हाँ ठीक। हाँ हाँ मिल गया। अच्छा इतना बड़ा हुआ था ये। हाँ इससे भी ज़्यादा होता है। हाँ इधर लेकिन हम लोग पार करते हैं। अच्छा इधर से ही करते हैं। थैंक यू। जूता ना होने से कर लेता। जस्ट क्रॉस करे एसेछी आरेकटा नतून जायगा आज के। এই যে ঝোড়াটা দেখা যাচ্ছে এই ঝোড়াটার উৎসস্থলের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব এবং এই যে ফলসটা এটাকে চিচং ফলস বলা হয় এবং এটা আজ থেকে দু বছর আগে দু চারজন এখানে গিয়ে এটাকে ডিসকভার করে এখানকারই লোকাল কিছু লোক। তো দু বছর পরে আমরা আবার সেই রাস্তায়, যদিও এখানে রাস্তা বলে কিছু ছিল না এবং মনসুনের জন্য চোখ এবং কাটা ঝোপ এগুলোর যে উপদ্রব যা আমরা সাফার করেছি তা বলাই বাহুল্য। 45 মিনিটসের একটা ছোট্ট হাইককে আমরা 1.5 ঘন্টার হাইকে পরিণত করে ফেলি রাস্তা হারিয়ে যাওয়ার দরুন, এবং সেই রাস্তা খুঁজে পেতে কাল ঘাম আমাদের ছুটে যায়। অ্যাট লাস্ট আমরা সেইখানে পৌঁছতে পারি। এবং চিচং ফলসের সব থেকে বেস্ট পার্ট হলো এই ফলসটার 6টা ধাপ রয়েছে, যার মধ্যে 1টা ধাপ আপনাদেরকে এখন দেখানো হবে, অনলি 1টা। বাকি আরও 3টে বড় বড় ধাপ রয়েছে, তার উপরে আরও ছোট 3টে ধাপ রয়েছে। তো আপনারা দেখুন এই এখনও লোকের পা না পড়া সেই চিচং ফলসকে। दिस इज कॉल्ड रॉ एडवेंचर। हम लोग इधर कैसे आए वो बताना मुश्किल है, मगर आप लोग देखिए। আর এটা আপনাদের কাছে একটা প্রমিস থাকলো, খুব তাড়াতাড়ি বাকি যে ধাপগুলো রয়েছে সেগুলোও আপনাদের সামনে তুলে ধরব। এবং এই রুটে যাতে ট্যুরিস্ট এবং যারা ওয়াইল্ড নেচার লাভার আছে তারা যাতে অনায়াসে চলে আসতে পারে সেটার জন্য আপনাদের কাছে একটা বিস্তারিত ভিডিও আমি পেশ করে দেব খুব তাড়াতাড়ি। वो टूटेगा टूटेगा वो टूट जाएगा। क्या धोखा? अरे बाप रे सैनिटाइजर सैनिटाइजर, मेरे को भी खोलना पड़ेगा जूता। निशेश भाई
सूरज राजू, गोविंद राजू, असंख्य धन्यवाद এই তিন জনকে। এরা তিন জন না হলে হয়তো আমার এই অ্যাডভেঞ্চারটা কোনোভাবেই পসিবল হতো না। রাস্তা ছিল না, রাস্তা কেটে পরিষ্কার করে সেই রাস্তা তৈরি করে এখান পর্যন্ত পৌঁছানোর পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম তারা হচ্ছে এই তিনজন মহারথী। ¿Qué es lo que está pasando?